দেখছেন এনএই স্টক বাংলা ইউটিউব চ্যানেল। শুরুতেই হেডলাইন্স। সিএএ আতঙ্কে আত্মহত্যা যুবকের, কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যতই করো কান্নাকাটি, ধরা পড়েছে মাফলার, এবার যাবে হাওয়াই চটি, কটাক্ষ শুভেন্দু অধিকারীর। রাজ্যের চোরে ভরে গিয়েছে, যেখানে ঢিল মারবেন সেখানেই সরব সুকান্ত মজুমদার। ভাঙন রোধে টাকা দেয়নি কেন্দ্র, প্রচারে মোদী সরকারকে আক্রমণ রচনার, কটাক্ষ লকেটকেও। নিশীথের নামে মামলায় প্রচারে অস্ত্র তৃণমূলের। বিজেপিতে টিকিটের আশা ক্ষীণ, লোকসভায় নির্দল প্রার্থী বিদ্রোহী অনুপম। তমলুকে দেবাংশুর ভাড়া বাড়িতে হঠাৎ হাজির অভিজিৎ গাঙ্গুলি, তারপর যা হলো। শুনছিলেন হেডলাইন্স, এখন বিস্তারিত। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সিএএ আতঙ্কে আত্মহত্যা যুবকের, কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ অভিষেকের। সামনেই মহারণ, ঘোষণা হয়ে গেছে যুদ্ধের দিনক্ষণ। সারা দেশ জুড়ে লাগু হয়ে গেছে আদর্শ নির্বাচনী আচরণবিধি। জোর কদমে প্রচারে নেমে পড়েছে শাসক বিরোধী শিবির। নির্বাচনী প্রচারের সামান্যতম খামতি রাখতে চাইছে না রাজনৈতিক দলগুলি। মজবুত করা হচ্ছে সমস্ত দলের সংগঠন। লোকসভা নির্বাচনের প্রাককালে 10ই মার্চ সারা দেশ জুড়ে সিএএ লাগু করেছে কেন্দ্রীয় সরকার, যা নিয়ে সরব হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। নির্বাচনী প্রচারে এসে শুক্রবার পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেডিয়ামে ফের সিএএ ইস্যুতে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, সিএএ আইন পাশ হলো 2019 সালে, আর তা লাগু হতে 5 বছর সময় লেগে গেল, এটা জুমলা ছাড়া কি। সিএএ নোটিফিকেশন যেটা হয়েছে সেটা আরও একটা জুমলা। নোটিফিকেশনের 40-এর মধ্যে 38 পাতা ফর্ম। কোথায় যাবেন, কার কাছে ফর্ম জমা দেবেন তা বলা নেই। সিএএ এর কারণে অসমে 12 লক্ষ হিন্দু বাঙালি এনআরসির কবলে পড়েছেন। 98 নম্বর ওয়ার্ডের 33 বছরের তরতাজা যুবকের প্রাণ গিয়েছে, কাগজ খুঁজে পাচ্ছে না বলে আত্মহত্যা করেছেন। আপনাকে পাসপোর্ট দেখিয়ে প্রমাণ করতে হবে, বাংলাদেশ পাকিস্তান নাকি আফগানিস্তানের পাসপোর্ট আছে তা দেখাতে হবে, এটা জুমলা। আমি বলবো জুমলার ফাঁদে পা দেবেন না। উল্লেখ্য, বুধবার রাতে দক্ষিণ 24 পরগনার সোনারপুরের সুভাষ গ্রামে দেবাশী সেনগুপ্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সোনারপুর গ্রামীণ হাসপাতালে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। নিরাপত্তারক্ষীর কাজ করতেন দেবাশিস। বেশ কিছুদিন ধরেই তিনি নাগরিকত্ব যাওয়ার আশঙ্কায় ভুগছিলেন। নেতাজিনগর থানায় তার বাবা তপন সেনগুপ্ত জানিয়েছেন, সিএএ কার্যকরের ঘোষণার পর থেকেই তার ছেলে মারাত্মক মানসিক চাপে ভুগছিলেন। এরপর থেকে মোদী সরকারের তীব্র সমালোচনায় সরব বিরোধীরা। এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে রাজ্যের মন্ত্রী শশী বাজা, দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, স্থানীয় কাউন্সিলর অরূপ চক্রবর্তী এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ। যতই করো কান্নাকাটি, ধরা পড়েছে মাফলার, এবার যাবে হাওয়াই চটি, কটাক্ষ শুভেন্দুর। লোকসভা নির্বাচনের প্রাককালে সংবাদের শিরোনামে দিল্লি। বৃহস্পতিবার ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। শুক্রবার এই ঘটনার তীব্র নিন্দা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেছে বেছে বিরোধী মুখ্যমন্ত্রীদের নিশানা করা হচ্ছে এমন দাবি করেন তিনি। এবার এই নিয়ে কার্যত হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পর রাজ্য বিজেপির টার্গেট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বলাগড়ের সভা থেকে এই নিয়ে সুর চড়াতে দেখা যায় নন্দীগ্রামের বিধায়ক তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, যতই করো কান্নাকাটি, ধরা পড়েছে মাফলার, এবার যাবে হাওয়াই চটি। শুভেন্দু কারোর নাম না নিলেও তিনি যে কাকে নিশানা করেছেন তা বুঝতে অসুবিধা হয়নি কারোর। এখানেই না থেমে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, হাওয়াই চটির পালা এবার এসে গিয়েছে। হাওয়াই চটি জানে যে আমার অবস্থা এখন কী হতে চলেছে। সবাই দাঁড়িয়ে বাম তৃণমূলের সেটিং তত্ত্ব নিয়েও কথা বলতে শোনা যায় তাকে। মঞ্চে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে শুভেন্দু প্রশ্ন ছোড়েন, সিপিএম কোথায় আছে, জবাব আসে না। এরপর নন্দীগ্রামের বিধায়ক দাবি করেন ভোট কাটার জন্য সিপিএম দাঁড়িয়েছে, ভোট কেটে তৃণমূলকে জেতানোটাই উদ্দেশ্য বলে মন্তব্য করেন তিনি। শুভেন্দুর কথায় 21-এ নির্বাচনের সংখ্যালঘুদের ভোট কাটতে পারেনি, তবে চুচুড়া, চন্দননগর, ধনেখালী আদি সপ্তগ্রাম, পাণ্ডুয়ায় বিজেপির ভোট কেটেছে। তিনি বলেন, চোর তৃণমূলকে এরা রাখার ব্যবস্থা করে। প্রসঙ্গত ইডির হাতে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি নিয়ে উত্তাল রাজনৈতিক মহল। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে এই নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের প্রাককালে কেজরিওয়ালের গ্রেপ্তারির ঘটনার তীব্র প্রতিবাদ করার পাশাপাশি আদর্শ নির্বাচনী বিধি লাগু থাকাকালীন কীভাবে
এমনটা করা হয় তা নিয়েও সুর চলান তৃণমূল সুপ্রিমো। এটা গণতন্ত্রের উপর নির্মম আঘাত, এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের চোরে ভরে গিয়েছে, যেখানে ঢিল মারবেন সেখানেই সরব সুকান্ত মজুমদার। কয়েকদিন আগেই বিজেপি তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল দিনহাটা। তাদের সমর্থকদের উপরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তুলে 24 ঘন্টা দিনহাটা বন্ধের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার এই নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তার সাপ কথা, উদয়নের জন্যই যত অশান্তি। শনিবার বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে উড়ে গেলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। দিনহাটার অশান্তি নিয়ে সুকান্ত মজুমদার বলেন, উদয়ন গুহর নামের গুন্ডা যতদিন দিনহাটায় থাকবেন ততদিন দিনহাটা উত্তপ্ত থাকবে। গুন্ডাগুলোকে জেলে ঢোকালে তবেই এলাকা ঠান্ডা হবে। অন্যদিকে রাজ্যের রাজনীতি নিয়ে সুকান্ত বলেন, মহুয়া মৈত্র তার লগ ইন ও পাসওয়ার্ড টাকার বিনিময়ে এমন একজনকে দিয়েছিলেন যিনি বিদেশে বসে সংসদের ওয়েবসাইটে লগ ইন করেছেন। স্বাভাবিকভাবে সিবিআই যাবেই, অ্যারেস্টও হতে পারে। রাজ্যের বিভিন্ন জায়গায় সিবিআই, ইডি ও আইডি হানা হচ্ছে, তা নিয়ে সুকান্ত বলেন, সবাই আলাদা কাজ করে। তৃণমূল কংগ্রেসের আমলে গোটা রাজ্য চোরে ভরে গিয়েছে, যেখানে ঢিল মারবেন সেখানেই চোর পাবেন। চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবেই। বিজেপির প্রার্থী তালিকা নিয়ে রাজ্য বিজেপির সভাপতি বলেন, প্রার্থী তালিকা সম্ভবত এদিনই ঘোষণা হতে পারে। দার্জিলিং লোকসভার জন্য যাকে উপযুক্ত মনে করা হয়েছে তার নামই পাঠানো হয়েছে। দল যা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মেনে নেব। ভাঙন রোধে টাকা দেয়নি কেন্দ্র, প্রচারে মোদি সরকারকে আক্রমণ রচনার, কটাক্ষ লকেটকে। হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় পুরোদমে প্রচারে নেমে পড়েছেন। তিনি দাবি করেছেন, এবার ভোটে জিতে সাংসদ হলে প্রথমেই লোকসভায় গিয়ে বলাগড় এলাকায় গঙ্গার পার ভাঙন নিয়ে কথা বলবেন। এছাড়া কেন্দ্র সরকারকে একের পর এক কটাক্ষ করেন রচনা। উক্তিপাড়ায় ভোট প্রচারে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। বৃন্দাবন মঠে পুজো দিয়ে রচনা বলেন, হুগলির মানুষ যদি আমাকে ভোট দিয়ে জেতান তাহলে সংসদে প্রথম কথাই বলবো বলাগড়ের ভাঙন নিয়ে। বলাগড়ের গঙ্গার ভাঙন দীর্ঘদিনের সমস্যা, আমি সেই সমস্যা সম্বন্ধে ওয়াকিবহাল। এরপরেই কেন্দ্রীয় বনসার অভিযোগ তুলে রচনা বলেন, একটা বড় কাজ কেন্দ্র সরকারের সাহায্য ছাড়া হবে না। দিদি একা কত লড়াই করবে, পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য তো দিদি লড়ছে, দিদির পক্ষে যতটা সম্ভব ততটা করছে। তারপরে তো টাকার দরকার, কেন্দ্রীয় সরকার যদি তাকিয়ে না দেখে তাহলে কি করে সম্ভব। লকেটকেও আক্রমণ করেন তারকা প্রার্থী। তিনি বলেন, 5 বছরে এখানকার সাংসদকে দেখা যেত না, অথচ সেই আসনেই এখন প্রচারের সময় তাকে দেখা যাচ্ছে। নিশীথের নামে মামলায় প্রচারে অস্ত্র তৃণমূলের। এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির কোচবিহার লোকসভা আসনের প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলিকে তার বিরুদ্ধে প্রচারের হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেন নিশীথ। নির্বাচন কমিশনে তার দেওয়া হলফনামায় 14টি মামলার কথা উল্লেখ করেছেন তিনি, আর সে হলফনামা ধরেই প্রচার করছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের দাবি, নিশীথের হলফনামায় উল্লেখ করা হয়েছে তার বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, চুরি, ডাকাতি থেকে শুরু করে প্রতারণা, বেশ কয়েকটি গোলমালে জড়িয়ে থাকার মতো একাধিক ধারায় মামলা রয়েছে। বিজেপির দাবি, তাদের প্রার্থীর বিরুদ্ধে রাজনৈতিক কারণে মামলা হয়েছে। তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর নামে মামলা রয়েছে। কোচবিহারের দিনহাটার ভেটাগুড়ির বাসিন্দা নিশীথ এক সময় যুব তৃণমূলের কোচবিহার জেলার সাধারণ সম্পাদক ছিলেন। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের পরে নিশীথকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপরে তিনি বিজেপিতে যোগ দেন। বিজেপি তাকে কোচবিহার লোকসভা আসনের প্রার্থী করে। নিশীথ প্রামাণিক যে সময় তৃণমূল করতেন সে সময় থেকেই তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোচবিহারের কোতোয়ালি থানা, দিনহাটা থানা ছাড়াও আলিপুরদুয়ার থানাতেও নিশীথের নামে অভিযোগ হয়। কিছুদিন আগেই এক পুরনো মামলায় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে জামিন পেয়েছেন নিশীথ। তৃণমূলের কোচবিহার লোকসভা আসনের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার বক্তব্য, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে খুন, ডাকাতির মতো মামলা রয়েছে। যখন তিনি রাজনীতি করতেন না সেই সময়ের মামলা রয়েছে, আর আমার বিরুদ্ধে একটি মামলা রয়েছে, সেটা রাজনৈতিক। আমাদের দলের মধ্যেই ভুল বোঝাবুঝি থেকে দণ্ডের ফলে সেটা হয়। বহু চেষ্টা করেও নিশীথের সঙ্গে এদিনে ফোনাফোনে যোগাযোগ করা যায়নি। বিজেপির কোচবিহার জেলার সভাপতি সুকুমার রায় বলেন, আমরা বিরোধী দল করি, বিরোধী দল করলে যে 5-10টা মিথ্যা মামলা হবে তা জেনেই দল করি, ওই নিয়ে ভয় নেই। কোচবিহার লোকসভা আসনে বাম তথা ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশ রায়ের বিরুদ্ধে অবশ্য কোনো মামলা নেই। পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ বলে পরিচিত অবসরপ্রাপ্ত শিক্ষক নীতিশ বলেন, যে যেমন কাজ করে সে তেমন ফল পায়, মানুষের সেসব দেখেই ভোট দেওয়া উচিত। বিজেপিতে টিকিটের আশা ক্ষীণ, লোকসভায় নির্দল প্রার্থী বিদ্রোহী অনুপম।
গত লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়াই করে ঝুলিতে এসেছিল পরাজয়, তারপরে কেটে গিয়েছে 5 বছর। নেতৃত্বে তাকে বড় দায়িত্ব দিয়েছে, আবার কেড়েও নিয়েছে। বিগত বেশ কিছু সময় ধরে দলের অস্বস্তি বাড়িয়ে বেশ কিছু চাঞ্চল্যকর মন্তব্য করছেন। আসন্ন ভোটে তাকে কি প্রার্থী করা হবে, সেই জল্পনা শুরু হয়েছিল। তবে সেদিকে তোয়াক্কা না করেই নির্দল প্রার্থী হিসেবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন অনুপম হাজরা। বোলপুরে প্রার্থী ঘোষণার পর থেকেই তীব্র হচ্ছে জল্পনা। ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের 42 আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। বোলপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন বিদায়ী সাংসদ অসিত কুমার মাল। বিজেপি যে 20টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তার মধ্যে নাম রয়েছে বোলপুরের। এই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে গৃহবধূ পিয়া সাহাকে। যদিও বিজেপির প্রার্থীকে সমর্থন করেননি অনুপম হাজরা সহ তার অনুগামীরা, এর ফলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। এমনকি বিজেপি নেতা কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, জেতা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য কখন যে তৃণমূলের সঙ্গে কোটি টাকার ডিল হয়ে যাবে ধরতেও পারবেন না। 2014 সালে বোলপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন অনুপম হাজরা। 2019-এ বিজেপিতে যোগ দেন তিনি। তাকে প্রার্থী করা হয় যাদবপুরে। তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তীর কাছে পরাজিত হয়েছিলেন তিনি। এরপর সময় যত এগিয়েছে দলের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছে, এখনও পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ্যে আসেনি। শোনা যাচ্ছে বিজেপিতে টিকিটের আশা ছেড়ে দিয়ে এবার নির্দল প্রার্থী হয়ে লড়তে পারেন অনুপম হাজরা। তৃণমূলের ডাপুট নেতা অনুব্রত মণ্ডলের গড় বলে পরিচিত বোলপুর, কিন্তু গত 1.5 বছর ধরে গরু পাচার মামলায় বাংলার থেকে দূরে দিল্লির তিহার জেলে বন্দি। তার অনুপস্থিতিতে বিজেপির ভালো ফল করতে পারে কি না সেটাই দেখার। অন্যদিকে দুর্নীতি ইস্যুতে জর্জরিত তৃণমূল, একাধিক নেতামন্ত্রী জেলে, তার ফলে শাসক দল কিছুটা ব্যাকফুটে আছে বলে দাবি বিরোধীদের। বলা যায় বোলপুরে জয়ের ধারা বজায় রাখা তৃণমূলের কাছে একটা বড় চ্যালেঞ্জের বিষয়। তমলুকে দেবাংশুর ভাড়া বাড়িতে হঠাৎ হাজির অভিজিৎ গাঙ্গুলি, তারপর যা হলো ভয়ঙ্কর কাণ্ড। মাটির ছেলে দেবাংশু ভট্টাচার্য তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হতেই সেখানে ভাড়া বাড়ি নিয়ে নিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। ভোট প্রচার করতে সেখানেই থাকছেন তৃণমূল নেতা, মাটি কামড়ে পড়ে রয়েছেন। আর যা চালো এই প্রার্থীর ভাড়া বাড়িতেই সে কি কাণ্ড, ইয়া বড় চন্দ্রবোরা সাপ। এদিন সকালে দেবাংশুর ভাড়া বাড়ির নিচে সিঁড়ির কোণে সাপ নিয়ে রীতিমতো সরগোল। যদিও ভয় পাওয়ার ছেলে দেবাংশু নয়, উল্টে সাপ নিয়েই বিজেপিকে কটাক্ষ তৃণমূল প্রার্থীর। বিজেপি বললে ভুল, আসলে কটাক্ষ করছেন তারই হবু প্রতিদ্বন্দ্বী কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। যদিও এখনও এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি গেরুয়া শিবির, তবে ইতিমধ্যেই রোটে গিয়েছে তমলুক থেকে বিজেপি ক্যান্ডিডেট অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনও। দেবাংশু বলেন তমলুকে বিজেপির প্রার্থী এখনও ঘোষণা হয়নি, তার আগেই সিঁড়ির তলায় হাজির উনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন উনি চন্দ্রবোরা সাপ, তিনি নিজেকে সাপের সঙ্গে তুলনা করেছিলেন। যদিও তাকে দেখা যায়নি, তবে এদিন সকালে দেখছি আমার সিঁড়ির তলায় উনি। এদিন সিঁড়ির নিচে সাপ দেখা মাত্রই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য। সেখানে তিনি ব্যঙ্গ করে বলছেন, সকালে দেখছি আমার সিঁড়ির তলায় উনি, বিজেপি প্রার্থী। দেবাংশু আরও বলেন, খুব ভালো লাগছে প্রার্থী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে দেখা করতে এসেছেন, আমরা বন দপ্তরে জানিয়েছি ওনারা এসে একে নিয়ে যাবেন।